তার মানে কি শুভেন্দু দার সঙ্গে এডিসি ভাই ডাইরেক্ট লিঙ্ক আছে কি? যা যা ডকুমেন্ট এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি ওনারা কি একে পাঠিয়ে দিচ্ছে? যে ঘড়ি বা যে জিনিসগুলো দেখিয়েছে সেগুলো আমি বলেছিল আমি টাকা নিইনি, এনামুলের কাছ থেকে টাকা নিয়েছিল আমি ডকুমেন্ট। এটা কি টুইট? ওই এনামুলের কাছ থেকে টাকা নিয়েছিল, এনামুলের ভাই পিন্টু, ওর অ্যাকাউন্টে টাকা গেছিল। অ্যাগ্রোটেক যেটা রয়েছে ওর অ্যাকাউন্টে টাকা গেছে 25-25 লক্ষ টাকা 16 সালে। টুইটে জাস্ট তথ্যগুলো তুলে ধরেছেন, কিছু ব্যাখ্যা লেখেন? না, ব্যাখ্যা লেখার দরকার নেই, সবাই জানে। 8 বার ইডি ডেকেছে, 3 বার গেছে, 2 বার সিবিআই ডেকেছে, 1 বার গেছে। ওকে স্বীকার করতে হবে আমি টাকা নিয়েছিলাম, গরু পাচারের টাকা, সিনেমা করেছি। পরে ইডি আমাকে কোশ্চেন করতে টাকা ফেরত দিয়েছে। তা আপনার হাতের ঘড়িটা আমি ছিনিয়ে নেব, তারপরে আপনি যখন থানায় এফআইআর করবেন আমি তখন আপনার বাড়িতে ঘড়িটা ফেরিয়ে দেব। আমি ঘাটালের লোককে বলবো এরকম চোর অসৎ অপদার্থ তৃণমূলের প্রার্থীকে ভোট দেবেন না। লিস্ট রয়েছে মোবাইল ঘড়ি বিভিন্ন ক্ষেত্রে, মহুয়া মৈত্র যা করেছিল ও তাই করেছে, ওটা ওটা ক্ষেত্রে মহুয়া মৈত্র যা করেছিল ও তাই করেছে, ওটা 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 এনামুলের ডায়েরির পাতা, এনামুলের ডায়েরির পাতা, আমি সেটা দিয়ে দিই। ঘাটালের যে হিরো তাকে জিরো করবো হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরোবে। 18 মে শুভেন্দু অধিকারী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচার করতে গিয়ে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেবের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। পাশাপাশি বলেন যে 23 তারিখ এক্স হ্যান্ডেলে এমন কিছু পোস্ট করব যে দীপক অধিকারী ঘর থেকে বেরোতে পারবেন না। ঠিক যেমন কথা তেমন কাজ, তিনি তার এক্স হ্যান্ডেল থেকে এনামুলের ডায়েরির পাশাপাশি একটি চার্ট তুলে ধরেছেন। যদিও এই তথ্যগুলো সিবিআই ইডি দপ্তরে থাকাই সমুচিত ছিল, বাইরে কি করে এলো তা নিয়ে রয়েছে হাজারো প্রশ্ন। তবে তর্কে না গিয়ে একটি কথা বলাই যেতে পারে যে এক চাঞ্চল্যকর দাবির পাশাপাশি তথ্য দিয়েছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে বলেছিলেন ঘর থেকে বেরোতে পারবেন না। ঠিক সেই রকমই তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে ভুয়ো ডক্টরেট ডিগ্রি দেবের পর। দেবের বিপরীতে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। প্রশ্ন করেছেন আম আদমি পার্টি। ঠিক এই রকমই গুরুত্বপূর্ণ প্রশ্নে প্রশ্ন মানে জর্জরিত হিরণ। এবারে গুরুত্বপূর্ণ বিষয় হলো কে মুখ লুকাতে পারবেন না, দেব না হিরণ? ঠিক এই রকম প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূল কর্মীরা প্রশ্ন করছেন যে দীপক অধিকারী নাকি টাকা ফেরত দিয়েছেন, যেমন মিথুন চক্রবর্তী ফেরত দিয়েছিলেন, কিন্তু ডক্টরেট কি ফেরানো যায়? ঠিক এই প্রশ্ন আপনাদের সামনে, আপনারা নিজস্ব মতামত জানান। কেন্দ্রে যিনি প্রার্থী আছেন বিজেপির হিরণময় চট্টোপাধ্যায় মহাশয়, উনি ওনার এফিডেভিটে জানিয়েছেন পোস্ট পিএইচডি রিসার্চ ফেলো অ্যাট IIT খড়গপুর সিন্স মে 2023। উনি দাবি করেছেন যে উনি পোস্ট পিএইচডি রিসার্চের সাথে যুক্ত আছেন IIT খড়গপুরের সাথে। তো আমরা এই মর্মে IIT খড়গপুরে RTI ফাইল করি। বেশ কয়েকদিন আগেই আমরা করেছিলাম, যখন আমরা ওনার নামটা ফলোকে দেখেছিলাম ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, এবং ওনার সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে যে উনি লিখে রেখেছেন রিসার্চ ফেলো অ্যাট IIT খড়গপুর। তো সেই মর্মে আমরা RTI ফাইল করি, এবং প্রথম RTI যখন আমরা ফাইল করি সেখান থেকে আমাদের IIT খড়গপুর থেকে জানানো হয় যে ওনাদের কাছে এই সম্পর্কিত কোনো তথ্য নেই।